তাহলে যে কাজটা করতে হবে কি করতে হবে বলেন। আচ্ছা বাটন মানে ফেলতে হবে, ফিল এই করে বাটনটা থেকে তাহলে কি এডিট করেন? হ্যাঁ মানে আইকনটা থাকুক, বাট সাথে এখানে ডিলিট লিখে দেন, যে ডিলিট ডিলিট আইটেম, আর আরেকটা বাটন দেন হচ্ছে ভিউ ডিটেলস বা এডিট ডিটেলস, দেওয়ার পর মডেলটা ওপেন করান। ওকে, তো এটা করতে গেলে যে কাজটা করেন এটা আছে কোন জায়গায়? কার্টের মধ্যে না, কার্ড ডিটেলস এস, এখানে আছে ট্র্যাশ শুধু। এখানে যদি লিখে দেন ডিলিট, কি যে ঘটে আজকে জানো, ডিলিট আইটেম ইনলাইন ইনস্টল করে আসি, পরে চেঞ্জ করে দেবে। আচ্ছা ডিলিট আইটেম, ওয়াও সুন্দর হয়েছে তো। আচ্ছা এটা এভাবে না দিয়ে এটা ক্লাস এটা রিমুভ করে দেন, নাম দেন হচ্ছে বাটন, বাটন ডেঞ্জার আর হচ্ছে কি বাটন এস এম নাকি, এখন দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এরপর বাটন বাটন ডেঞ্জার বাটন হচ্ছে কি এস এম, আর আরেকটা এখানে উইডটা ফিক্স করে দিতে হবে, আরেকটা বাটন আগে অ্যাড করি তারপর। তো এখানে দিবেন হচ্ছে কি এডিট এডিট কার্ড, এডিট আইটেম এডিট কার্ড দেন তাহলে চলবে। দেন এখানে দিবেন হচ্ছে বাটন ডেঞ্জার না, এটা দেন হচ্ছে ওয়ার্নিং। এই কোনটা ভালো লাগে, অনেকগুলো তো আছে, যা আছে থাকুক আপাতত, ডিজাইনটা আগে চেক করি। ঠিক আছে, বাট এই যে উইথটা অনেক বড় হয়ে যায় দেখলাম, এটাকে একটু ম্যানেজ করতে হবে। তো এটা জন্য যে কাজটা করেন, প্রথম যে টিএইচটা আছে এটা একটা উইথ দিয়ে দেন, উইথ দিয়ে দেন ধরেন 992 পিক্সেল, যেটা হয় এটা দেন সবার জন্য ঠিক থাকে। 992-তে ওই 992-তে চলে, উইথ দিয়ে দেন হচ্ছে 992 দেন। হ্যাঁ কি যে দিবেন, চাপা তো দেন, এখানে টেস্ট ভালো থাকুক, 200 পিক্সেল দাম নিচে নিচে থাকুক সমস্যা না, কারণ এমনিতেই লাইনগুলো অনেক বড় বড়। হুম 165, ওকে 165 চলবে। আর এখানে একটা মার্জিন দিতে হবে, একটা প্রবলেম না, জাস্ট দিয়ে দিয়ে দেবো MY1, এমবি কি দরকার না MY1 দেন। আর এমবি দিলেও হয় না, এমবি হ্যাঁ দিতে তো নিচে হবে। পাই শুধু, উপর নিচে 10 পিক্সেল করে দিয়ে দেন। স্টাইল হচ্ছে কত দিবেন? স্টাইল দিয়ে দেন হচ্ছে উইড কত দিয়েছিলাম ওখানে, 165 নাকি 200 দিয়েছিলাম, এখন ঠিক আছে। এখন দেখেন এডিট কার্টে এখানে আইকনটা দিয়ে দেন পেন্সিল, আর এডিট কার্টে কি হবে, এডিট কার্টে হচ্ছে আমাদের একটা মডেল ওপেন হবে, তাই তো? তো মডেলটা আছে কোথায়, মডেল ধরেন মডেল একটা ইনডেক্স সম্ভবত, না এই যে মডেল, ঠিক আছে প্রোডাক্ট ভিউ মডেল, প্রোডাক্ট ভিউ মডেলটাকে কাট কর, কাট না সরি কপি করবো, কপি করে কার্ড ডিটেলস নিয়ে আসা, টেবিলের ভিতরে দিয়ে দিই, টেবিলের ভিতরে ডিভের ভিতরে দিবেন আর কি, অথবা কার্ড ডিভের ভিতরে রাখতে পারা। তো এখানে কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে, নাহলে আবার দুইটা একসাথে হইলে ঝামেলা করতে পারে।
নেমটা একটু ইউনিক রাখেন, সেটা হচ্ছে দেন কার্ট এডিট। হ্যাঁ কার্ট এডিট মডেল, ওকে। আর এখানে দিলাম যে কার্ট ডিটেলস, ওকে। আর এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস অলরেডি আছে, তো প্রোডাক্ট ডিটেলসে কী থাকে? আচ্ছা প্রোডাক্ট ডিটেলস আমরা ইম্পোর্ট করি না, এটাকে ইম্পোর্ট করি। শর্টকাট সাজেস্ট করে না, ডিটেল মনে কাজ করতেছে না। আচ্ছা কাজ না করলে এখানে ইম্পোর্ট করে না কে? আচ্ছা ইম্পোর্ট বা এখানে যদি কম্পোনেন্ট লেখেন, কম্পোনেন্ট এখানে দেওয়া হচ্ছে কি, এটার নাম ছিল কি, প্রোডাক্ট ডিটেলস। এটা আসতেছে না, প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা ইম্পোর্ট করেন, ক্লিয়ার করবেন, ইম্পোর্ট প্রোডাক্ট ডিটেলস ফ্রম, দুইটা তো এক জায়গাতেই আছে নাকি, প্রোডাক্ট ডিটেলস। ওকে ইম্পোর্ট হয়ে গেছে, এখন হচ্ছে প্রোডাক্ট ডিটেলসটা এটা ওপেন করা যাচ্ছে না, কন্ট্রোল ধরে ক্লিক করলে ওপেন হয়ে যায়, ওপেন হচ্ছে না। আচ্ছা এখন দেখেন এখান থেকে হচ্ছে গেট প্রোডাক্ট ডিটেলস, এটা হচ্ছে আমাদের সেট করতে হবে। আমরা সেট করছিলাম কোথায় যাবে খেয়াল আছে, ওই যে সিঙ্গেল বডি থেকে। হ্যাঁ সেট প্রোডাক্ট ডিটেলস, আমরা যে কাজটা করি এই সেট প্রোডাক্ট ডিটেলসটা এখানে নিয়ে আস এই কার্টের মধ্যে। এখানে কোনো অ্যাকশন ছিল, অ্যাকশন ছিল না। ম্যাপ মিউটেশন হচ্ছে কি, ও মিউটেশন তো আছে সেট প্রোডাক্ট ডিটেলসটা না। এই ফাংশনটা কল করলেই হবে আমাদের কোনোভাবে, ঠিক আছে। তো ফাংশনটা যদি কল করেন তাহলে কী হবে বলেন, ফাংশনটা কল করলেন তো নিয়ে থেকে ফাংশনটা কল করতে হবে শুধু প্রোডাক্ট ডিটেলসটা, ঠিক আছে। ফুল প্রোডাক্টটা পাঠাই দিলেই চলবে, এটা ওখানে দেখাবে। তো আমরা শো মডেলটাও এখানে রাখি, রাখলাম শো মডেলটা। কল করেন, এখানে কল করা আছে কি এডিট বাটনে, ডিলেট কল করা আছে, ঠিক আছে। আমরা এখানে কল করলাম কাকে, এই পুরো কার্ডটা ধরে আমরা এটাই কল করলাম। তো কল করলে একটু ঝামেলা হইতে পারে, আমরা ফার্স্টে সেট না করে এটা কোথায় আমি একটু দেখি এখানে কি কি আছে, ঠিক আছে। সেট না করে ফার্স্টে হচ্ছে ইয়াটা দেখেন লক করা, প্রোডাক্ট ডিটেলসে কী কী পাওয়া যায়। এটা অবশ্যই যে ভিউ থেকে সরাসরি দেখা যাবে, ভিউ এক্সটেনশন থেকে প্রবলেম নেই। আমরা আছি কোথায়, হেডার কার্ড না, কার্ড ডিটেলস, ঠিক আছে। রিলোডটা কার্ড ডিটেলসে যদি ক্লিক করেন এখানে দেখেন, আচ্ছা ফাংশনটা এখানে কল কল করা। আচ্ছা এখান থেকে কার্ড ডিটেলস আমাদের প্রোডাক্ট ডিটেলস, এখানে আপাতত কিছু নাই, আমাদের সিলেক্টেড প্রোডাক্ট আনডিফাইন দেখাচ্ছে। এডিটে ক্লিক করি, তো এডিটে আসতেছে দেখেন আমাদের প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট যেটা আমাদের হচ্ছে প্রোডাক্টটাকে সেট করতে হবে, বাকি ইনফরমেশনগুলো আমরা অন্যভাবে পাঠিয়ে দিব, ঠিক আছে। তো যদি পাঠান তাহলে হচ্ছে তাহলে কী করবেন বলেন। আচ্ছা প্রথমে প্রোডাক্টটাকে পাঠান যাতে একটু মডেলে দেখায়। কার্ড ডিটেলসের ভিতরে কী আছে, প্রোডাক্ট আছে। আচ্ছা এটাকে প্রোডাক্ট ডিটেলস না দিয়ে কার্ড,
কার্ড 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 হ্যাঁ, আর এখানে হবে কি দেন হচ্ছে মোরালটা শো করেন। এখন দেখবেন যে প্রোডাক্টটা দেখাবেন ওই প্রোডাক্টটা আমাদেরকে দেখাবে। ওকে হিট এন্টার, আচ্ছা ঝামেলা না হলে দেখানোর কথা। আচ্ছা দেখাবে না, কারণ হচ্ছে যে মডেলটা এখানে কল করা হয়েছে মডেলটা এই সেকশনেই নেই। হ্যাঁ কার্ট মডেল, তো এখন দেখানো উচিত। ওকে দেখেন স্যার সেম প্রোডাক্টটাই কিন্তু, আচ্ছা এখন হচ্ছে এই যে কোয়ান্টিটি গুলো, হ্যাঁ বর্তমান যে কোয়ান্টিটি ভাই ওই মডেলটা ওখান থেকে কিভাবে আনছেন? মন্টু এটা তো কপি করে নিয়ে আসছি, আচ্ছা ঠিক আছে কপি করে নিয়ে আসছি, শুধু আইডি চেঞ্জ করা। হ্যাঁ আচ্ছা তো লিখি রে, না না ওই মডেলটা তো পাবে না, এখানে তো ওই মডেলটা অ্যাড করাই নাই, হ্যাঁ তো এটাই হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে হবে। আচ্ছা এখন হচ্ছে আমাদের, আমরা তো শুধু এটাই পাস করতেছি ঠিক না, প্রোডাক্ট ডিটেলসটা। তো আমরা ধরেন যদি সিলেক্টেড কার্ট নামে আরেকটা কিছু রাখি তাহলে হচ্ছে কার্টের ইনফরমেশনগুলো সহজে পেয়ে যাব, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে এই আমাদের প্রোডাক্ট কার্টে যান। হ্যাঁ তো কার্টে গিয়ে এখানে তো জাস্ট সাব টোটাল আছে, কার্ট আছে, হ্যাঁ আরেকটা হচ্ছে সিলেক্টেড কার্ট, সিলেক্টেড কার্ট যেটা ধরেন ইন্ডিভিজুয়ালি একটা কার্টে যত ইনফরমেশন আছে সব কিছু এটার মধ্যে থাকবে। ওকে তো সিলেক্টেড কার্ড কি করতে হবে, এটাকে আবার গেট করতে হবে, করলেন সিলেক্টেড কার্ড করছেন, এখন হচ্ছে এটাকে আবার মিউটেশন করতে হবে। হ্যাঁ কারণ হচ্ছে এটাকে আবার মিউটেড না এটা কি বলে, এটা আবার ইনিশিয়ালাইজ করতে হবে নাকি? তো সেক্ষেত্রে ধরেন আমরা সেট কার্ড দিলাম আর একটা দিলাম যে সেট সিলেক্টেড কার্ড। হ্যাঁ এটা কি হবে, এটা একটা ফাংশন হবে, সে হচ্ছে দুইটা জিনিসকে রিসিভ করবে, ঠিক আছে? একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে কি কার্ট। তো সে এখানে কিছুই করবে না, মানে তেমন কিছু করবে না আর কি, সে শুধু ইনিশিয়ালাইজ করবে দিস ডট সিলেক্টেড কার্ট ইকুয়াল কার্ট আর শেষ। ওকে এখন যে সেটটাকে কি করতে হবে, এখানে আগে রেজিস্টার করতে হবে যে আমরা এটাকে কল করতে চাই, ঠিক না? তো এটাকেও এখানে রেখে দেন, রেখে দিছেন সিলেক্টেড কার্ড। আর এই সিলেক্টেড কার্ডের ভিতর কি হবে পুরো কার্ডটাই থাকবে। এই সেট সিলেক্টেড কার্ডের মধ্যে হচ্ছে পুরো কার্ডটাই দিয়ে দেন। তাহলে যে সিলেক্টেড কার্ডটা অফ পাইলেন, কার্ড প্রোডাক্টটা অফ পাইলেন, হ্যাঁ আমি সিলেক্টেড কার্ডটা ইউজ করবো কোথায়, করবো হচ্ছে এখানে প্রোডাক্ট ডিটেলসের মধ্যে। তো এখানে এসে জাস্ট এখানে তো একটা ম্যাচ গেটার্স দেওয়া ছিল নাকি, তো ম্যাচ গেটার্স এখানে আমরা কি নিয়েছিলাম, এখানে কম্পিউটার ইউজ করলাম, এখানে এই যে কম্পিউটার ইউজ করছি। তো আচ্ছা কম্পিউটারে আমাদের এখানে যে গেটটা আছে অলরেডি, ঠিক আছে গেট নাই, গেট নিয়ে আসতে হবে, কই গেল এটা, গেট সিলেক্টেড প্রোডাক্ট এটাকে আগে এখানে রেজিস্টার করান। ওকে তো সিলেক্টেড প্রোডাক্টের ভিতরে কি আছে, আমাদের কিউটিওয়াই আছে সব কিছুই আছে নাকি? তো তখন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে সিলেক্টেড প্রোডাক্ট সিলেক্টেড কার্ট, সিলেক্টেড কার্ড এখানে অবশ্যই সব কিছু পাবেন অটোমেটিক, কারণ সিলেক্টেড কার্ডে এখন কী কী থাকবে জানা তো আছে নাকি? এখানে থাকবে হচ্ছে কোয়ান্টিটি আর কী কী যা যা পাঠিয়েছি আর কি, এখানে যে কোয়ান্টিটি কালার সাইজ প্রাইস, তো প্রাইস তো অলরেডি থাকবে, কোয়ান্টিটি কালার আর সাইজ এই তিনটে ছিল আমাদের দরকার। তো সরাসরি যদি ইউজ করা, হ্যাঁ এটাকে এগুলো গেছে তো ফিল্ডগুলো কোথায়, এই যে সাইজ, হ্যাঁ এখানে দেওয়া আছে বি মডেল সাইজ, এটা আরেক ঝামেলা। আচ্ছা বি মডেল সাইজ যদি থাকে, আমরা ওয়াচ ইউজ করছিলাম না এর আগে খেয়াল আছে,
ওয়াচ। আচ্ছা ওয়াচটা হচ্ছে ধরেন কোন একটা ভেরিয়েবল যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে ওয়াচ ফাংশনটা ট্রিগার হয়, মনে থাকবে? কোন একটা ভেরিয়েবলের ডেটা যদি চেঞ্জ হয় তো সেটা না, তো ওয়াচটা কল করবেন কিভাবে? আচ্ছা ওয়াচটা কেমনে কল করবেন আমি ভুলে গেছি, দেখে এস। আচ্ছা ভাই, ওই যে আপনার ইয়ের ভিতরে আলি এক্সপ্রেস এর ভিতরে একটা ফিচার দেখছিলাম, এইটা ওই আপনার যেরকম এসএসডি অথবা পেন ড্রাইভ ইয়ের সাথে সাইজের সাথে প্রাইস ইয়া করা থাকে, যেরকম এই সাইজের নিলে 16 জিবি প্রাইস, 32 জিবি প্রাইস, বা ওইটা কি ব্যবহার করে? ওইটা হচ্ছে ওইটার জন্য আপনাকে একটু কি বলে এটাকে কিছু জিনিস অ্যাড করতে হবে আর কি, জিনিস অ্যাড করতে হবে বলতে প্রাইসের সাথে কত প্রাইস ওইটা ইনপুট দিতে হবে। আমরা তো শুধুমাত্র সাইজ ইনপুট দিচ্ছি আর একটা সাইজ ইনপুট দিচ্ছি, প্রাইস ইনপুট দিচ্ছি, তো এই ক্ষেত্রে যেটা হয় আলাদা করে সাইজের সাথে প্রাইসটা ইনপুট দিতে হবে আপনাকে। আচ্ছা একই সিস্টেমই তো, তাই না? ওটা শুধু আলাদা একই সিস্টেম আলাদা স্পেসিফিক করে ভাবে ধরে দিতে হবে। ভুল জিনিস কপি করছি, এটা না, ডিপ। আচ্ছা এই জিনিসটা হচ্ছে প্রথমে বলে দিবেন আসলে কে চেঞ্জ হবে। হ্যাঁ তো আমাদের চেঞ্জ হবে হচ্ছে এই ভেরিয়েবলটা গেট সিলেক্টেড কার্ড, তো এই ভেরিয়েবলটা যদি চেঞ্জ হয় ওকে তাহলে হচ্ছে এই ফাংশনটা কল হবে, ঠিক আছে? আর ডিপ ট্রু মানে হচ্ছে ধরেন এই ভেরিয়েবলের ভিতরে আরো বিভিন্ন ভেরিয়েবল থাকতে পারে না, যেমন জি ধরেন প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট কার্ড ছিল, কার্ডের ভিতরে আবার প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের ভিতর রিলেটেড ইমেজ টিমেজ ছিল না, মানে এই জি যে এটাকে কি বলা যায় প্যারেন্টের ভিতর চাইল্ড, চাইল্ডের ভিতর চাইল্ড। হ্যাঁ তো ওই ভিতরের এলিমেন্টকে যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে লিখতে হবে ডিপ ট্রু, তাহলে হচ্ছে এই ভেরিয়েবলের ভিতরে কোনো এলিমেন্ট যদি চেঞ্জ হয় তাহলেও এই ফাংশনটা কল হবে, ঠিক আছে? তো এই জিনিস অনেক খুঁজতেছিলাম, আর রিয়েক্টে আসলে এত ঝামেলা করতে হয় না, এই কারণে ভালো লাগে আর কি, ভালো লাগতো ভিউটা সহজ, এই কারণে ভালো লাগে, আর রিয়েক্টটা ভালো লাগে অন্য কারণে। আচ্ছা এখন এখন দেখেন হ্যান্ডলার তো দিলেন, তো হ্যান্ডলারের ভিতরে কি হবে? হ্যান্ডলারের ভিতরে দেখেন আমি যদি লগ দিই, লগ দিলাম ধরেন ইয়া গেট ইট গট ইট, দেন কমা দিয়ে এটাই দিলাম দিস ডট গেট হচ্ছে কি সিলেক্টেড কার্ট। তো এখন দেখেন আমরা যদি ওই ইডিটে ক্লিক করি এই কনসোলটা দেখায় কিনা, ঠিক আছে? তার আগে চেক করি এরর দেখায় কিনা, এরর আসার কথা না, কমন জিনিসই তো ইউজ করছি, আনকমন কিছুই না। এই যে দেখেন এটা কিন্তু ওখান থেকে আসছে, হ্যাঁ সিলেক্টেড কার্ড থেকে, এই যে দেখেন ওয়াচের থেকে দেখাইছে, না সরি ওয়াচ থেকে দেখায় না, এটা এটা দেখেন ইয়ে থেকে শো মডেল থেকে, ঠিক আছে? না এখানে তো সেভ চেঞ্জের এখানে ইয়া দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ নিচে নিচে সেভ চেঞ্জের এখানে, ও আচ্ছা কমেন্ট রয়ে গেছে না, কারণ আছে কমেন্টটা হয় নাই এখানে, তো লারাভেলের কমেন্ট ছিল না, এই কন্ট্রোল আর ইয়া ইয়া দিয়ে কমেন্ট দিলো তো কমেন্ট হলো, এটা লারাভেলের কমেন্ট ছিল এখানে, ওটা এইচটিএমএল একটা। আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এটা কি হয় নাই, সেট হয় নাই, সেট যেহেতু হয় না এটা একটু ঝামেলা হয়েছে, তাহলে দেখি সেট সিলেক্টেড কার্ড, কার্ড ডিটেলস, তাহলে স্টোরে যান, সেট সিলেক্ট কোথায় করছেন? এখানে ওকে প্রথমে এখানে দেখি আসছে কেন কার্ড, ভেঙে ভেঙে যান, দেন এখান থেকে হয়েছে কিন্তু, এটা হচ্ছে স্টোর থেকে কল হয়েছে, ওকে স্টোর থেকে কল হওয়া মানে হচ্ছে আমাদের এখানে পাওয়া উচিত ছিল এটা, তাই না? কেন দেবে না স্টেট সিলেক্টেড কার্ড, আর একটা ছিল গেট সিলেক্টেড কার্ড নাকি, তো আমরা এখানে ইউজ করছি কি প্রোডাক্ট ডিটেলস মেথডে ছিল কম্পিউটেড,
গেট সিলেক্টেড কার্ড, তো গেট সিলেক্টেড কার্ড যদি দিই, আছে তো দিলাম গেট সিলেক্টেড কার্ড, হ্যান্ডলার সব কিছু ঠিক ছিল, ফাইনাল কাজ কর। সেটা হচ্ছে এই যে আমাদের থিয়েটারের ভিতরে আমাদের যে এই যে পার্টটা ছিল না, কালার সাইজ আর প্রাইস, এখানে ট্রাই করি দেখি হয় কেনা। দিতে পারে কালার সাইজ, আর একটা ছিল কি প্রাইস, যদি এগুলো দিয়ে দাও তাহলে হচ্ছে এখান থেকে ক্লিক করতে নাও, পাই না। হ্যাঁ আচ্ছা, আনডিফাইন্ড দিছে, কারণ হচ্ছে কালার প্রপার্টি গুলো পাই না, ক্লিক করে এররের কারণে এখানে আর আসবে না। ও দিস ডট গেট সিলেক্টেড ফর কালার, সিলেক্টেড তাও এরোরই দিছে না। আচ্ছা একটু ভিউটা চেক করে দেয়, প্রোডাক্ট দিতে হচ্ছে গেট প্রোডাক্ট প্রাইস, এরোর ডেলি সিলেক্টেড ইভ্যালুয়েশন, আচ্ছা প্রসেস সিলেক্টেড প্রোডাক্ট, আর একটা গেট সিলেক্টেড কার্ড, হ্যাঁ এটা এমটিএস, যদি ক্লিক করি আচ্ছা এটা এমটি দেখাচ্ছে, আচ্ছা যেমন ডিটেলসে কিন্তু সব কিছু আসছে, সিলেক্টেড কার্ডে কিছু আসে না। তার মানে হচ্ছে সিলেক্টেড কার্ডে যদি না আসে গেট সিলেক্টেড কার্ড, তোমার মা মসজিদ তাহলে বুঝতেই পারতিস না, মশার কামড় দেওয়া থেকে তো। আচ্ছা এখানে ভুলেছি, এখানে হবে স্টেট, হ্যাঁ সিলেক্টেড কেমনে বলা, দিবেন দিস ভাই আচ্ছা বলতেছে না, দিস মানে হচ্ছে পুরা স্টোর, হ্যাঁ আর স্টেট মানে হচ্ছে শুধু এই স্টোরটা। আচ্ছা এখন এরর দিবে, কারণ হচ্ছে স্টোরে কিছু ছিল না এই কারণে। এখন দেখেন এই দেখেন, ইয়েস গট ইট, পাইছেন তো গট ইট, যদি পান তাহলে হচ্ছে এখান থেকে যা যা ছিল এগুলো ব্যাক করে ফেলাম। আর যেটা করবেন সেটা হচ্ছে এখানে যখন আসবে তখন হচ্ছে এই জিনিসটা করবেন, ডিস ডট কিউটি ওয়াই ইকুয়াল স্টেট ডট কিউটি ওয়াই, ওকে ও কালার প্রাইস 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 তো সাইজ, আচ্ছা একটু পরে রিমুভ করবো, আপাতত থাকুক। এখন দেখেন নয়রস যখন ক্লিক করবো দেখেন পেয়ে গেছেন না, বাট কালারটা তো পান নাই, কালারটা সিলেক্ট হয়ে এখানে দেখাই নাই। আচ্ছা না দেখানোর কারণটা একটু দেখি, এখানে যদি আমরা এখানে যে সিলেক্টেড কার্ডে কিউটি ওয়াই এইট, এটা তো সরাসরি দেখাইলো, সাইজ দেখাইছে আর কার্ড দেখাইছে, ঠিক আছে এখানে
আমরা কি করতেছি, ভি মডেল সাইজ এটাই তো থাকা উচিত ছিল। কালারও দিলাম, সবইতে দিলাম। আচ্ছা ভ্যালু দিয়ে একটা জিনিস চেক করি ভিতরে আছে কিনা। ডিফল্ট ভ্যালু ফর সিলেক্ট, থ্যাংক ইউ। একটু দেখি কিভাবে দিছে, ভি মডেল সিলেক্টেড দেখছেন, ওরা যা দিছে তা দেওয়াই আছে, কিন্তু কাজ করলো না। হার্ডি লোড দিয়ে আবার দেখি, যদি যাই প্রোডাক্ট ডিটেলসে এসে বসে আছে না আগেরটা। কালার অথবা সাইজ এটা দেখানোর দরকার ছিল, সাইজ কালার কেমন লাগে জিনিসটা না দেখালে তো বিপদ বলেন। কি করবেন ভাই, আচ্ছা একটু ডিফল্ট করে দেখি হয় কিনা। কালার ইকুয়াল 1 দিই, দেখি আসে কিনা। সাইজ ইকুয়াল 1 দিলাম, তারপরে চেঞ্জ করলাম না, এটা থাকে। যদি ক্লিক করি এখন আবার কাজ করতেছি, কিন্তু যখন ট্রিগার করতেছি তখন কাজ করতেছে না কেন? হ্যাঁ বলো 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 বলো, সবগুলো কিউটি দিয়ে রাখছেন কেমনে কাজ করবে? একটা হবে কালার, একটা হবে সাইজ। কপি করলে হবে আচ্ছা, এগুলো আপাতত ফাঁকা থাকুক, ছোট্ট বন্ধুরা এগুলো ফাঁকা একটা থাকুক। কৌতুকের মতো, তুই লিখি তোর ভাবিলে দিস না? হ্যাঁ তুই লিখি তোর ভাবিলে দিস। আচ্ছা যাই হোক, আমরা সবাইকে আমি জানি কোয়ান্টিটি দিয়ে রাখছি তো, দেখেন রেড আসছে, স্মল আসছে, হ্যাঁ এটা আসছে, এটা আসছে, তো এখন যা আছে তাই থাকুক। আমরা ধরেন এখান থেকে মিডিয়াম দিলাম একটা, দিয়ে অবশ্যই একটু কাট দিতে হবে, ঠিক আছে বুঝলেন, ব্যাস চলে গেল। ক্লোজ করেন, এখন যদি আরেকটা দেন, এখানে রেড আর মিডিয়াম ছিল, এখানে রেড আর স্মল আছে, এখানে দুটো তার মানে হচ্ছে কি ঠিকঠাক মতো চেঞ্জ হচ্ছে তাই তো? এটাকে একটু বড় করে দেন, এটা কিন্তু ছোট হয়ে গেছে। এটা কি ইনার স্টাইল দেওয়া? আচ্ছা স্ট্যান্ডার্ড সিএসএস করে দেওয়া, মিনিমাম 4 সংখ্যা দেওয়া হবে, এর থেকে তো হলেও হবে। এটা কত, 78 পিক্সেল, একটু কপি করো, কপি করে এখানে নিচে দিয়ে দিতে পারো, স্টাইলটা আছে না স্টাইল স্কুপড, ও এখানে সার্চও করা যায় না, ভালো ডিরেক্ট সাফ দেখা যাবে, সাফ লাগবে না আপনাকে। এখন তো তার মানে হচ্ছে আমরা কার্ড এডিট করতে পারতেছি নাকি? কার্ড কেন্দ্রিক আর কোনো ঝামেলা আছে মনে হয় নাই, এখানে 38টা থেকে কমায় না, 20টা দেন, 20টা হয়ে গেছে। ওকে সব জায়গায় 20,
আচ্ছা, এই কাজগুলো যদি জেকুয়েরিতে করতে যেতেন না, দাম বেড়ে যেত, চালাই যেত। কিছু কল করা লাগতো, কিছু অনেকগুলো ইভেন্ট কল করা লাগতো। তো ভিউ স্টোর স্টোর ইউজ করে সহজ, শুধু ভিউ দিয়েও পারতেন না আবার, কারণ ভিএক্স ভিউ এক্সট্রাক্ট থেকে স্টোর বলা হয়। তো ভিউ এক্স এর কারণে কাজ করা সহজ। আচ্ছা, তো মোটামুটি কাজ শেষ, এখন আসুন চেক আউটে যাই আমরা। চেক আউটে গেলে আচ্ছা, এই পেজে পাঠিয়ে দিচ্ছে, চেক আউটটা কোথায় আছে? চেক আউট আছে নাকি কার ডিটেলস? চেক আউট হবে এ, আর একটা এইচ শেপ হবে, এখানে স্ল্যাশ চেক আউট দিলাম। আচ্ছা, ফর্মের দরকার নাই, চেক আউট বাটনই না। আচ্ছা, চেক আউট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে নাকি? কোথায় মানে গেলে না গেলে তো বৃষ্টির নাম বন্ধ না। অনেক অনেক দিন পর আপনাদের ওখানে হচ্ছে? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে গরমে পুরো টানাটানা করে ফেলছি, মসজিদে মুসল্লি কমে গেছে গরমে। হ্যাঁ, গরমে মসজিদের মুসল্লি কমে গেছে। হ্যাঁ, আসলে সহ্য হয় না, হ্যাঁ আসলে এত স্বাধীন রোজা রাখি। নিচতলায় না হইলে এসিএস করে তো আমরা নামাজ পড়ি না। আচ্ছা, এখন আসেন, চেক আউটটা হচ্ছে আমাদের কাজ ছিল কি, লগ ইন হয়ে তারপরে আসবে, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমাদেরকে যখন চেক আউটে কেউ ক্লিক করবে, তখন হচ্ছে তাকে লগ ইন পেজে পাঠিয়ে দিতে হবে। তো লগ ইন পেজে পাঠাতে গেলে এখানে শুধু লিখে দেন মিডলওয়্যার অফ চেক আউটে গেলে লগ ইনে পাঠাই দিচ্ছে। এখন আসেন, লগ ইন টেস্ট করা খুব সুন্দর না, বাজে অবস্থা। তো ওদের দেখি কোনো লগ ইন পেজ আছে কিনা। ভাই, এই লগ ইন সিস্টেমটাকে ডিজাইন কাস্টমাইজ করা যায় তো? না, এদের দেখি যাদের থিম কপি করছে ওদের কাছে আছে। এটার জন্য দেখতে হবে অন ক্লিক ছিল না, ওয়ান ক্লিক নাকি অন ক্লিক? ওয়ান ক্লিক অন ক্লিক চেক আউট তো লগ ইন নামে কিছু পাওয়া যায় কিনা সার্চ করেন। এলজি এল মারেন, আচ্ছা ইয়ে এল প্রেস করেন না, তাহলে এল স্কিল দেখা হ্যাঁ এল দিয়ে নাই তো, এই কারণে তো সিস করতে হবে। হ্যাঁ, ব্লক ডিটেইলস যে কোনো একটা ঢুকে ওখানে পেজ গুলা স্ক্রল মানে ভিজিট করলে তো পাওয়া যাবে। পাওয়া গেছে, দেখতে খুব সুন্দর না, বাট চলবে। কই আমি আরেক স্ক্রিনে দেখলে হবে? লাগবে হচ্ছে এত। আচ্ছা, তাহলে এখন যে কাজটা করেন এখানে চলে যান ওয়েবসাইটে, আমাদের যেতে হবে অথের মধ্যে। হ্যাঁ, অথের মধ্যে লগ ইন, লগ ইনে গেলে আর লে আউট ডট অ্যাপ হবে না, তখন হবে কি? আচ্ছা, এটা কপি করে কপি করলে একটা পেজ ওপেন করেন,
হয়ে গেছে, ঠিক আছে। আমি মাঝখানে কন্টেন্টটা লাগবে, ঠিক আছে। মাঝখানে কন্টেন্টটা ইনস্পেক্ট করেন, এখান থেকে হচ্ছে এই রোটা কপি করেন, এটাকে ওয়েব ফরম্যাটে নিয়ে ফরম্যাট করেন, সেকশন নিয়ে নেন একটা কন্টেইনার হবে। লগ ইন পেজে চেয়ার অ্যাকাউন্টে যাবে। আচ্ছা, লগ ইন পেজে চেয়ার তো পাল্টাইছে, এখন এখানে একটা পেজটা সুন্দর কাজ করবে কিনা। সেকশনে ট্রেডিং, ট্রেডিং উপর নিচে দেন 50 পিক্সেল, 2x0 পিক্সেল, ওকে। আর আর কি লাগবে? মাই অ্যাকাউন্ট এটা সুন্দর লাগতেছে না ভাই। এখানে কি দেওয়া যায়? আচ্ছা আপাতত চলুক না, ডিলিট করে নেন, ঠিক আছে। হ্যাঁ ভাই, যে যা বলে তা করে দিলাম, সমস্যা নেই। ওটাই আছে। দেন হচ্ছে লগ ইনে যদি যান, সব কিছু তো আসছে এখানে সরাসরি। ফটোশপে ক্লাস ইনস্টল, ক্লাস পিওয়াই 5। আচ্ছা, পিওয়াই 5 গেল। দেন ভাই এটাতে লগ ইন এর প্রসেস গুলো কাজ করবে? এগুলো এখন কাজ করবে, কপি করে দিয়ে দিই। অ্যাকশন মেথড পোস্ট, এটা লগ ইনের জন্য, হ্যাঁ এটা লগ ইনের ফর্মে দিয়ে দেন। এরপর হচ্ছে এখান থেকে দেন সিএসআরএস, ওকে। এটা ইউজার নেম পাসওয়ার্ড আছে না, আমাদের তো শুধু ইমেলই আছে, এরপর ইমেলটাই দিন। আর এখান থেকে ইনপুট, হ্যাঁ ইনপুটে হচ্ছে পুরাটা কপি করেন। নিজস্ব সিএসএস ইউজ করছে, কপি করেন আগে পুরোটা। এক্সপোর্ট ইনপুটটা কপি করে নিতে হ্যাঁ সেটাই তো। এটাই বলে তাহলে পাসওয়ার্ড, ওকে পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ডের কার্ডটা কপি করে নিতে হবে। বাটন আছে কি? বাটন, বাটন দিয়ে হচ্ছে ফর্মটা সাবমিট হয়ে গেল। বাটনটা আছে বাইরে, হ্যাঁ বাটনটা ভিতরে নিয়ে আসতে হবে। বাটন নিয়ে আসতে গেলে তার এক ঝামেলা করবেন যে বহুত বড় ধারণা হবে ভাই। ফর্মের বাইরে বাটন দিয়ে লাভ কি? সব পয়সা কামানোর ধান্দা। দেখা ডিজাইন না ভাঙলেই চলে, ভাঙবে না ভাঙে না, ঠিক আছে। আজকাল বিয়ের অনেক বড় হয়ে গেছে, একটু রিমেম্বার মি, রিমেম্বার মি। আচ্ছা রিমেম্বার মি নিচে একটা আছে, ফর্ম চেকটাকে কপি করে এখানে বসাই দেন। রাইটে গিয়ে বসাই দেন, এটারে ডিম করে ডাইরেক্ট লারাভেলটা বাহে দেন। আরে ইয়ে করেন, ওই রো থেকে বের করে দেন, বাটন আছে, ব্লকটা আছে, বের করে অ্যাটলিস্ট বড় হবে না, একটু ঠিকঠাক থাকবে, তারপরে বড়ই আছে। কল কল লাগবে না,
আসলে এই ফটো এখন শুধু খুঁজতেছে বস। বক্সটা এত বড় হলো, পরে করবো না দেখি কাজের না। রিমেম্বার মি লাগে, কাজের না বলতে পারি না, না বারবার মানে বলতে পারি না। লারাবেলের তো, লারাবেলের তো দেওয়া থাকে। আচ্ছা এখন দেখেন আমাদের একটা কাস্টমার ছিল না, কাস্টমার একটু কাস্টমার রিমেম্বার করে নেবে না, ইয়াই না ছিল ভাই, সাবস্ক্রাইবার ছিল। আপনি নিচে লাল বাতি জ্বলতেছে কি বলে? সাবস্ক্রাইবার বন্ধ আছে। আমাদের চেক আউটে পাঠাই দিচ্ছি, আমরা এখন লগ ইন অবস্থায় আছি। ওকে আচ্ছা এখন এই ব্যাপারটা বস, আচ্ছা ক্লিক হেয়ার টু লগ ইন, আচ্ছা এগুলো লাগবে না। হ্যাঁ হ্যাভ এ কুপন কোড এটা দেওয়া যেতে পারে। ওকে ক্রিয়েট অ্যাকাউন্ট, বিলিং ডিটেলস, আচ্ছা বিলিং ডিটেলস আর শিপিং ডিটেলস এগুলো লাগবে না, শুধু শিপিং ডিটেলস দিলেই হবে। বিলিং ডিটেলস, বিলিং ডিটেলস আলাদা করে লাগে না। হ্যাঁ বিলিং বা শিপিং দুইটাই থাকে আর কি নর্মালি। তো বিলিং অ্যাড্রেসটা ধরেন কোন জায়গা থেকে বিল করা হয়েছে, আর শিপিং অ্যাড্রেসটা হচ্ছে কোন জায়গাটায় বসবে আর কি। পুরো চেক আউটটাকে একটা ইয়েতে নিয়ে আসুন, এটা কি বলে একটা ভিউ কম্পোনেন্ট বানাই ফেলো, দেন হচ্ছে এখান থেকে সব কিছুকে ইনপুট করতে হবে। তারপর চেক আউট পর্যন্ত জাস্ট ইনসার্ট করবেন, কালকে ইনসার্ট করবেন আজকে জাস্ট ভিউ কম্পোনেন্ট না। লাইন গার্ড ঠিক করে চেক আউট ব্লেড, তো চেক আউট ব্লেডে কোথা থেকে নেবেন, চেক আউট ব্লেডে চেক আউট এরিয়া কাস্টমার ডিটেলস ইউর অর্ডার, এতটুকু নিতে হবে। হ্যাঁ আচ্ছা তারপরে এখন এটাকে কি করতে হবে, এখানে এটাকে ইনপুট করানো, ঠিক আছে কি চেক আউট হবে নাকি, চেক আউট এই চেক আউটের জন্য একটা নতুন করে ইয়ে বানাই, একটা আইডি বানাইতে হবে। আচ্ছা এক আইডি দিলে সব কিছু একসাথে কাজ করতে হবে, আমরা নিজেরা কাজটা ভিন্ন ভিন্ন করে ফেলছি, কিছু করার না। যদিও সেম স্টোর সব কিছু সব জায়গায় সেম থাকবে, চেক আউট তো এখন চেক আউট বডিটাকে
চেকআউটের ভিতরে দিয়ে দেন একটা ডিভ নেন ফার্স্টে। হ্যাঁ একটা সেকশন, এই সেকশনের ভিতরে আর এটা দিয়ে দেন। আর এখানে ইউজ করবেন হচ্ছে কি চেক আউট, চেক আউট এখন দেখি এখানে আসে কিনা, চলে আসছে। ওকে আচ্ছা, এখন হচ্ছে যে এই পার্টটা বাদ দিয়ে রিটার্ন কাস্টমার আমাদের দরকার নাই। রিটার্নিং কাস্টমার হ্যাভ এ কুপনটা রাখা যেতে পারে নাকি? জি ভাই, হ্যাভ এ কুপনটা রাখুন। এরপর কি আছে এখানে? বিলিং ডিটেলস থাকে, বিলিং ডিটেলস, এরপর দেন হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, টেক্সট এরিয়া আছে মানে লিখা যাবে চাইলে। আর ইউর অর্ডার দিলাম, রিলোড দিলে আমাদের কি থাকবে না করবেন। আর করতে পারেন অর্ডারের জন্য কার্ডটা তুলে নিয়ে আসলে হবে, মোটামুটি ইন্ডেক্সের প্রোডাক্ট লিস্টে প্রোডাক্ট কাউন্ট মডিউলে গেলাম, মডিউলের ভিতরে নতুন একটা ফাইল বানানো হচ্ছে কি চেক আউট পারচেজ। চেক আউট যে যে কি হবে বানায় বারবার কপি করতে হবে, ভালো লাগে না। স্টেট গুলো বানান, একটা ফিচার্স রাখেন, একটা অ্যাকশন রাখেন, বা কমান্ড অবস্থা থাকুক, ঠিক আছে। মিউটেশন বানিয়ে রাখেন, একটা মিউটেশন রাখেন, হচ্ছে এখানে কি থাকবে চেক আউট লাগবে আমাদের বিলিং অ্যাড্রেস, ওকে বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেসে যা যা থাকবে তারা এখানে লিখে দেন। আচ্ছা বিলিং অ্যাড্রেসে অবশ্যই রাখা উচিত কি কি রাখা উচিত ভাই? ইনফরমেশনগুলো লাগবে তো বিলিং অ্যাড্রেসে। আচ্ছা আচ্ছা, বিলিং অ্যাড্রেসে কী থাকবে এখানে? আচ্ছা ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার দিস, আচ্ছা মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কমার্স, লাইফ সেফটি, ইংলিশ, এখান থেকে কিছু কি হবে করছেন? আচ্ছা এটা আপনার বানানো,
না দেখি রে। না না সাপ্লাই চলতে এখন হ্যাঁ আমাদের এক ভাইয়ের এই জিনিসগুলো দেখো অ্যাড্রেস টাউন সিটি স্টেট ফোন নাম্বার এই কয়েকটা জিনিস থাকলে মোটামুটি চেক আউট করা যায়। শুধু নেম হইলেই হবে, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম দরকার নাই। আচ্ছা যেহেতু সে ইয়ে করাই আছে লগ ইন করেই আসবে, হ্যাঁ নেম আমরা ওকে দিয়ে দিব, নেম তারপর আছে কি অ্যাড্রেস 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 আছে অ্যাড্রেস নেম কি দেন অ্যাড্রেস প্যাডে কি লাইভ আছে গুগল এটা? হ্যাঁ কি 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 বিক্রি করে স্টেট আছে উপকূল.net তারপর কি আছে ফোন আছে আদার নোটস আচ্ছা নাও টাইম টু এটাকে হচ্ছে কী করতে হবে বলুন চেক আউটটাকে আগে ইন্ডেক্সে রেজিস্টার করে রাখা হচ্ছে আর গেটার হবে কি গেট 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 বিলিং অ্যাড্রেস এই দুটোই লাগবে গেট কার্ড তো লাগবে আমাদের তো কার্ডগুলো দেখাইতে হবে আচ্ছা এরপর আসেন কার্ড কি করে বিলিং অ্যাড্রেসের সাথে কার্ডও লাগবে এর নিচে কার্ডগুলো আছে না জি আমাদের কার্ডগুলো দেখাই দিই কার্ডে যদি যাই দেন কি হবে এখানে কার্ড ডট প্রোডাক্ট ডট নাই নাকি ভাই জি দেন হচ্ছে কি কার্ড ডট টিটি ভাই হয়ে গেল আর আরেকটা এখান থেকে দেন হচ্ছে কি কার্ড ডট তাহলে আমাদের ওই এলিমেন্টগুলো আসবে এরপর দেখো সাব টোটাল আর হচ্ছে কি টোটাল
সাবটোটাল টোটালটা মনে হয় এখানে আছে অলরেডি, গেট বানাইছিলাম ধরে। গেট সাবটোটাল। হ্যাঁ গেট সাবটোটালটা আমার এখানে পাবে না, আচ্ছা পাবো, কেন পাবে না ভাই? এখানে ইউজ করতে হবে আগে, আচ্ছা দেন পাবে সাবটোটাল। গেট সাবটোটাল দুটোই সমান থাকে, ব্যাকপ্যাক নিয়ে পরে কাজ করা যাবে। আচ্ছা তাহলে এখান থেকে এটা শেষ, দেন আমাদের চেক আউট। আচ্ছা এই প্রোডাক্টগুলো চলে আসছে, হ্যাঁ প্রাণ মশলাটা চলে আসছে, কোয়ান্টিটি আসছে কিন্তু প্রাইসটা আসে না। এই প্রাইস না আসার কারণ কি? কার্ড ডট প্রাইস, কার্ড ডট প্রোডাক্ট ডট প্রাইস হবে না? দেখি কার্ডে কি সেট করছিলাম, কার্ড ডট প্রোডাক্ট ডট প্রাইস হবে না। আমাদের ডিটেল ডিটেলস সব ওকে ক্লিক করলে কার্টের পার্ট ওকে, প্ল্যানগুলো মাস্টার। তারপর ব্ল্যাক সিড কি জিনিস। আচ্ছা চাইলে ইমেজটা দেখাইতে পারেন, ইমেজ দেখে না দেখ কি করবো ইমেজটা ভালো আর কাগজ না, ইমেজ থাকতে হবে, সুন্দর হবে না ইমেজ, না থাকলে সুন্দর হবে না ভাই। বড় ভাই বুঝছে, বড় ভাই বুঝলাম, ইমেজ এটা আর কাগজ দেখাবে। আরে ফেসবুকে চ্যাটের মধ্যে প্রত্যেকটা যাদের ম্যাচ পড়ে তত মাথাটা দেখায় না, বল কি আমাদেরটা ইনস্টল কমান্ড ভালো থাকে। ছোট দেন সিক্সটি পিক্সেল ভাই, এত বড় কেন, ছোট করে দেন। দেখি না এটা ফাইনাল জায়গা তো একটু বড় থাকুক, না ছোট গেছে। আর একটা হচ্ছে এখানে কলেজ পেন্টু দিয়ে দাও, আরেকটা চুপ করে লাগবে প্রোডাক্ট, প্রোডাক্টের জায়গায় ওখানে একটা ইমেজ ইউজ করতে হবে, কিছু না করলে চলবে। ইমেজ প্রোডাক্ট সাব টোটাল এ হচ্ছে হাল। হ্যাঁ আর এখানে আরেকটা জিনিস দরকার, ক্লাস টেক্সট রাইট, সবকিছু পাওয়া গেছে, যদি সবকিছু পাওয়া যায় এখন আর কি কাজ, এখানে চেক আউট ঠিক আছে। বাটনটাই নেই সর্বশেষ, প্রসিড বাটন ছিল আর কি, সবকিছু দিলেন আর প্রসিড করা লাগবে না। আচ্ছা প্রসিড আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে প্রোফাইল রয়ে গেছে, এখনো কাজ আছে এখনো অনেক। বিলিং ডিটেইলের মধ্যে একটা ইয়া দেখা যায়, মানে তারা একটা দেখা যায় বলে সিকিউর কানেকশন একটা ওটা দিলে ভালো হতো। সিকিউর কানেকশন বলতে এখানে ওই একটা রোবট অ্যাড করে দিলেই হবে, আই অ্যাম নট রোবট। না সেটা না, মানে ওই যে এই ঘরের মধ্যে একটা তালা দেওয়া থাকে আর বাইরে লাগা থাকে সিকিউর কানেকশন, মানে এই বক্সটার মধ্যে আলাদা সিকিউরিটি আছে এটা বোঝায় আর কি। বুঝি না জিনিসটা, মানে ইউডিএমই বা অন্য কোনো জায়গায় যখন ট্রানজেকশন করতে যায় এই বক্সের ভিতরে আলাদা করে নিচে দেখে তালা দেওয়া থাকে, তালা ছবি দেওয়া থাকে, পাশে দেখা থাকে সিকিউর কানেকশন, মানে বক্সটা যেন আলাদা সিকিউরিটি আছে এটা বোঝায়। আচ্ছা আচ্ছা
যাক, এখানে তো সিকিউরিটি নেই এখন, পরে দিন। হ্যাঁ আচ্ছা এখন আচ্ছা এই প্রোডাক্টগুলো তো ঠিক করা দরকার, এখান থেকে দেখে দেখে ঠিক করে দাম চেক আউট বক্স থেকে ঠিক করে দাম। আচ্ছা 6 মিনিট আছে না, ঠিক আছে 6 মিনিটে কাজ শেষ। হ্যাভ এ কুপন, কুপন এটা কোপা কুপিতে নাই আপাতত, নেম দেন। তারপর আছে কি ইমেল নাকি? আচ্ছা কোম্পানি নেম দরকার না, নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আমার দরকার না, শিপ অ্যাড্রেস। ওকে তারপর আছে হচ্ছে টাউন অফ সিটি, স্টেট, কি আছে বলুন তো, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটাও ইম্পর্টেন্ট। ওটা মেন বাংলাদেশের টেস্ট। অর্ডার নো, ওকে থাকবে এখানে। ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আবার কেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড? পাসওয়ার্ড দিয়ে স্বীকার করতে হবে, ফোনের পরে কি আছে? অর্ডার নোট, অর্ডার নোটের জন্য টেক্সট এরিয়া লাগবে, টেক্সট এরিয়া লাগবে না। আচ্ছা আছে একটা, অর্ডার নোট ছবি দিয়ে দেন। আচ্ছা অর্ডার নোট নামিয়ে এস। আচ্ছা তাহলে এখন আমাদের এটা রেডি। আচ্ছা দেন বাকি কিছু জিনিস হয়তো ঠিক করতে হবে, আর পরের কাজ হচ্ছে এখন কি এই ডেটাগুলোকে প্রসেস করে আমরা স্ট্রিপ ইউজ করবো, বুঝছেন, পেমেন্ট মেথড হিসাবে। তারপর কি করবো ভাই? পেমেন্ট স্ট্রাইপ, স্ট্রাইপ স্ট্রাইপ কেমনে, এটা কি হচ্ছে পেমেন্টের হিসাব রাখার জন্য। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত। হ্যাঁ জি ভাই, দেন চেক আউট থেকে গেলো, তাড়াতাড়ি টানেন, একটু শেষ করেন। জি ভাই।